গাইবান্ধার সাতটি থানা সহ জেলার সকল থানায় পুলিশের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। সোমবার দুপুরে গাইবান্ধা সদর থানায় সংবাদ সম্মেলনে একথা জানান জেলা পুলিশ সুপার। দেশের চলমান পরিস্থিতিতে গেল কয়েকদিন কর্মবিরতিতে থাকার পর কাজে ফিরেছে পুলিশ। এতে স্বস্তি ফিরেছে মানুষের মাঝে, বাড়ানো হয়েছে এলাকা ভিত্তিক নিরাপত্তা, যে কোনো অভিযোগ সাধারণ ডায়েরি নেওয়া হবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ। আমরা আজকের থেকে পূর্ণাঙ্গ রূপে প্যাট্রোলিং, ট্রাফিক ব্যবস্থাপনা, গার্ডিং, বিবিএবি প্রোডাকশন থেকে শুরু করে অন্য যেসব কার্যাবলী পুলিশের রয়েছে সেগুলো পুরো মাত্রায় আমরা সকাল থেকে শুরু করেছি, যেটা আপনি জানেন এবং দেখেছেন। সেই সাথে হচ্ছে যে গত কয়েকদিনে এটাও আমরা করেছি যে এর ভিতরে যারা থানায় আসতে পারেনি, আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি তারা যেন থানায় আসে। থানায় এসে তারা পুলিশি সেবা গ্রহণ করে। পুলিশ আপনারা জানেন একটি সেবাধর্মী প্রতিষ্ঠান, ইটস এ সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন। আমরা এই সেবা নির্বিচ্ছিন্ন সেবা প্রদান করতে চাই।